বর্তমান সময়ের সবচেয়ে ট্রেন্ডিং ফটো এডিটিং হচ্ছে নাম দিয়ে ফটো এডিটিং করা। এখন বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং পর্যায়ে রয়েছে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে এই এডিটিংটি কীভাবে করবেন, এই এডিটিংটি করার জন্য কোন কোন সফটওয়্যারের প্রয়োজন হবে সেই বিষয়টি, টোটাল বিষয়টি আজকে আমি দেখাবো। তো সর্বপ্রথম আপনার হচ্ছে একটা যে সফটওয়্যারটি প্রয়োজন হবে, পিক্সআর্ট সফটওয়্যার আছে, পিক্সেল ল্যাব, যে কোনো একটিতে করতে পারবেন। আর সাথে আপনার হচ্ছে এই ফ্রন্টটা লাগবে। এই ফ্রন্টটার জন্য প্রথমে আপনারা চলে যাবেন হচ্ছে আপনার গুগলে। তো এখানে গিয়ে আপনার হচ্ছে এখানে সার্চ করবেন আরবান, এই যে লেখা আছে দেন আরবান জাঙ্গল ফন্ট, এইটা এখান থেকে আপনারা বের করে নেবেন। তো এখানে দেখেন, প্রথমে দেখুন উপরে যে আপনার ফন্টটা সাজেস্ট করতে, তাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট সাজেস্ট করতে, এখানে প্রবেশ করার পরে আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে এই যে দেখেন, এখানে কিন্তু অটোমেটিক এখানে দেখা যাচ্ছে, এই যে দেখেন ডাউনলোড অপশনটি রয়েছে, এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করেছি, তারপর আপনাদের দেখানোর সাথে দেখিয়ে নিলাম। এখানে ডাউনলোড ক্লিক করলে অটোমেটিক্যালি দেখবেন এখানে ডাউনলোড হচ্ছে ফাইলটি, ঠিক আছে, ডাউনলোড হওয়ার পরে এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের ফাইল ম্যানেজারে। তো এখানে আসার পরে আমি ডাউনলোডে চলে যাচ্ছি। এখানে আসার পরে আপনারা দেখবেন এখান থেকে আমি যে ফাইলটা ডাউনলোড করেছি এখানে লেখা আছে দেখেন আরবান জাঙ্গল ফ্রন্ট। তো এখানে ক্লিক ওপেন করার পরে দেখেন লেখা আছে এক্সট্রাক্ট ফাইল, ঠিক আছে, এখানে লেখা আছে দেখেন এক্সট্রাক্ট ফাইল। তো এখান থেকে আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। করার পরে দেন হচ্ছে আপনার যে সফটওয়্যারটি প্রয়োজন হবে আপনার পিক্সেল ল্যাব। যাদের কাছে পিক্সেল সফটওয়্যারটি রয়েছে তারা করতে পারবেন, বাট এই সফটওয়্যারটি যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেন তাহলে করতে পারবেন না। এই সফটওয়্যারটি ফ্রি সফটওয়্যার লাগবে আপনার। তো এই ফ্রি সফটওয়্যারটি কোথায় পাবেন যদি কেউ জানতে চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি ফ্রি সফটওয়্যারের লিঙ্কটি দিয়ে দিব। তবে আমি এই সফটওয়্যারটি দিয়ে করব না, আমি করব হচ্ছে আপনার পিক্সআর্ট সফটওয়্যার দিয়ে। এই পিক্সআর্ট সফটওয়্যারটিও যাদের কাছে ফ্রি রয়েছে তারা এই ফ্রি ভার্সন দিয়ে শুধু করতে পারবেন, বাট প্রো ভার্সনে যদি কারো প্রো করা থাকে করতে পারেন, যদি প্রো ভার্সনে যদি প্রো না করা থাকে তাহলে আপনি করতে পারবেন না। তো আমরা চলে যাচ্ছি পিক্সআর্ট সফটওয়্যারে। এই পিক্সআর্ট সফটওয়্যারটা কিন্তু ফ্রি ভার্সনে ইউজ করা যায়, ফ্রি ভার্সন পাওয়া যায়। এবং এই ফ্রি ভার্সনে কীভাবে পাবেন যদি বিষয়টি জানতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে ফ্রি ভার্সনটি আপনারা পাবেন। তো এখান থেকে আপনাদের প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাসে ক্লিক করার পরে আপনার চলে আসবে আপনার গ্যালারিতে, গ্যালারির যে ছবিগুলো সেই ছবিগুলো এখানে দেখাবে। তো এখানে অল ফটোসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার কিন্তু সব গ্যালারির যে ছবিগুলো আছে সেই ছবিগুলো কিন্তু এখানে আপনার শো করবে। তো এখান থেকে আমি আমার ছবিটি সিলেক্ট করে নেবো যে কোন ছবিটাতে আমি এডিট করব। তো এখান থেকে ছবিটি আমি সিলেক্ট করে নিচ্ছি, এখানে এই ছবিটি আমি সিলেক্ট করেছি এখানে। তো এই ছবিটি নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে এই ছবিগুলো আমরা কোথায় পাবো বা কী কোথায় থেকে নিয়ে। আপনারা চলে যাবেন আপনাদের গুগলে, এখানে গিয়ে আপনার সার্চ বারে আপনার লিখবেন সাজেক বেলি। লিখে আপনার এখানে ইমেজ সিলেক্ট করে দিবেন। ইমেজ সিলেক্ট করার সাথে সাথে আপনি দেখবেন এখানে আপনার হচ্ছে সাজেকের অনেক পিকচার কিন্তু এখানে চলে আসছে, এই যে দেখেন। হ্যাঁ, এখান থেকে কিন্তু সাজেকের অনেক পিকচার চলে আসছে। তো এখান থেকে এই ছবিগুলো এইভাবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন ইমেজটা এখানে চাপ দিয়ে ধরে রাখবেন, ধরলে আপনারা দেখবেন ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করে দিবেন, ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনার ইমেজ ডাউনলোড কীভাবে করবেন, এই পিকচার করতে পারবেন আপনি এইভাবে আপনারা নিয়ে নেবেন। দেন আমরা চলে গেলাম আমাদের আগের স্টেপে। তো এখানে আসার পরে ইমেজের মধ্যে আপনারা দেখেন এখানে কিন্তু এই যে এখান থেকে আপনার বাম দিকে আপনি ড্রাগ করবেন, ড্রাগ করলে এখানে লেখা আছেন দেখবেন যে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পরে তো এখান থেকে আমরা এখানে লিখে দেবো হচ্ছে আমার নামটা লিখে নিলাম। এখন কথা হচ্ছে আমরা এখান থেকে আমি টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, আমার নামটা এখানে চলে আসছে। আমার এই ফ্রন্টটা আগে অ্যাড করা ছিল বিদায়, এখানে এই ফ্রন্টে চলে আসছে। এই ফ্রন্টটা আপনারা কীভাবে অ্যাড করবেন এখান থেকে আপনারা আবার আমি দেখিয়ে নিচ্ছি। দেখবেন এখানে যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখেন মাই ফ্রন্ট, এই যে মাই ফ্রন্ট অপশনটি রয়েছে মাই ফ্রন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন লেখা আছে অ্যাড ফ্রন্টে ক্লিক করবেন। অ্যাড ফ্রন্টে ক্লিক করার পরে এখানে যে লেখা আছে অ্যাড ফ্রন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এইখান থেকে আপনারা যে জায়গায় আপনার ওই যে আরবান জঙ্গল ফ্রন্টটাকে আপনারা এক্সট্রাক্ট করছিলেন সেইখানে চলে গেলে আপনার এক্সট্রাক্ট ফাইলটি এখানে দেখতে পাবেন। আমার এখানে এই যে দেখেন আমার এই যে আরবান জঙ্গলের যে ফ্রন্টটা এক্সট্রাক্ট করছিলাম এখানে কিন্তু এই যে আরবান জঙ্গল এক্সট্রাক্ট ফাইলটি রয়েছে, ঠিক আছে। তো এখানে আপনারা এখান থেকে এভাবে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে যে এখান থেকে দেখবেন যে চলে আসছে আরবান জঙ্গল ডেমো, তো এখান থেকে এটা এভাবে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে দেখবেন এখানে যে এই যে সিলেক্ট হয়ে আছে ফ্রন্টটা, ঠিক আছে, এই যে ফ্রন্ট এখানে সিলেক্ট হয়ে আছে, এই যে ফ্রন্ট আমরা এটা সিলেক্ট করে দিয়েছি। তো এখান থেকে এটাকে আবার এবার সাইজ মতো আপনি সুন্দর করে যে জায়গা মতো এইভাবে বসিয়ে নেবেন, এই যে এভাবে সুন্দর করে বসিয়ে নেবেন।
তারপর একটা বিষয় হচ্ছে এখানে আপনারা আরেকটু এডিট করে নেবেন, নাম যখন লিখবেন প্রতিটা নামের আপনার হচ্ছে অক্ষরের পরে একটা করে স্পেস দিবেন, এইভাবে একটা করে স্পেস দিয়ে নেবেন। তারপর এখানে ইন্টার প্রেস করবেন, এটাকে একটু ছোটো করে নিয়ে এটা এইভাবে টান দিয়ে দেবেন, তাহলে হয়ে গেল। তো আপনারা দেখেন এখন এখন এটা কিন্তু অটোমেটিক্যালি দেখেন সুন্দর করে কিন্তু নাম আকারে হয়ে গেছে, ফ্রন্টটাও কিন্তু সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, আপনার ইচ্ছে করলে আরও সাইজ এখানে করতে পারেন, কালার অ্যাডজাস্ট করতে পারেন। তারপর এখানে লেখার পর এখান থেকে আপনার টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে এখানে দেখবেন যে এরো চিহ্নে ডাউনলোড অপশনটি রয়েছে, বাটনটি রয়েছে, এখান থেকে এইভাবে ক্লিক করে আপনারা সেভ জেপিজি, সেভ অ্যাজ জেপিজিতে ক্লিক করে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের পর্বের মূল বিষয়, আশা করি বুঝতে পারছেন। কারো যদি আপনার পিক্সআর্ট সফটওয়্যারে যদি আপনার আপনার এখানে মনে করেন যে ফ্রন্ট অ্যাড অপশনটি না আসে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যাদের পিক্সআর্ট সফটওয়্যারটি ফ্রি অপশনটি নেই, আপনার ফ্রি ভার্সনটি নেই, তাদের এটা না আসার সম্ভাবনা বেশি। যদি ফ্রি ভার্সনটি কীভাবে পাবেন, যদি এটার কমেন্টের পরিমাণ বেশি হয় তাহলে আমি কীভাবে কোথা থেকে পাবেন আমি আপনাদেরকে টিউটোরিয়াল দিয়ে দিব, আশা করি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। পিক্সেল এবং পিক্সার দুটা সফটওয়্যারে আপনাদের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।